হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রাণী। আমার এই চন্দ্রাণীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি একটা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো বাঁধাকপির পকৌড়া চাট। আসুন রেসিপিটা দেখে নিই। এখানে এক বাটি বাঁধাকপি কুচুনো নিয়েছি, চারটে রসুন নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এইগুলো আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। বেকিং পাউডার আমি দিয়ে দিচ্ছি আর এক চিমটে বেকিং সোডা আমি দিয়ে দিচ্ছি। তিন চামচে সুজি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো ময়দা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ চামচে আমচুর পাউডার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ওভেনে একটা কড়া বসাচ্ছি, তার মধ্যে কিছু শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার গুঁড়িয়ে নিচ্ছি। আমি ওভেনে একটা কড়া বসাচ্ছি আর কিছুটা আমি তিল তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি।
কষ্ট করে ভেজে নিয়েছি। একটা বাটি নিচ্ছি, বাটির মধ্যে আমি 4 চামচ টক দই দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে জল দিচ্ছি, দিয়ে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দইয়ের সঙ্গে ভালো মতো মিশে গেছে। এবার আমি পকোড়াগুলো একটা প্লেটে ভালো মতো সাজিয়ে নিচ্ছি। এর উপরে আমি দইয়ের এই মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। ছড়িয়ে দিচ্ছে। জিরে আর ধনে ভাজার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কা ভাজার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাট মশলা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। সবশেষে আমি ঝুড়ি ভাজা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। বাঁধাকপি পকোড়া চা দেখলেন তো কিভাবে করলাম? এটা খেতে খুবই ভালো লাগবে। এটা আপনারা করবে, সবাইকে করে খাওয়াবে। আজ তাহলে পর্যন্ত। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না।